আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের কান্ট্রিনফু ফু চ্যানেলে আমি আহসান আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ কি চাইলেই ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করতে পারবে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করলে বাংলাদেশ কী ধরনের সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ যদি ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে কার ক্ষতি বেশি হবে ভারতের নাকি বাংলাদেশের আর ভারত যদি নিজে থেকেই বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কেমন উপকার হবে মূল ভিডিওতে যাওয়ার আগে দুটি কথা বলা অবশ্যই জরুরি এই ভিডিওতে অনেক কিছুই বলা হবে যা হয়তো অনেকেরই পছন্দ হবে না অনেকেই চাইবে কমেন্টে ভুল তথ্য দিয়ে ভারতের পক্ষে বলার জন্য বিশেষ করে বাংলাদেশি মিডিয়া ও দালালরা আপনাকে বুঝতে দিতে চাইবে না বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করলে ক্ষতি ভারতের বেশি হবে বরঞ্চ এরা উল্টা মিথ্যা নিউজ প্রচার করে জনগণকে বুঝাতে চাইবে ভারত থেকে পণ্য না আনলে বাংলাদেশ অচল হয়ে যাবে আসলে এরাই হচ্ছে ভারতের পেইড এজেন্ট এদের কাজ হচ্ছে সবসময় ভারতের স্বার্থ রক্ষা হয় এমন নিউজ প্রচার করা আর যারা জিও ও বিশ্বের সকল মুসলিমদের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার যাওয়া যাক মূল ভিডিওতে বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা ভারত বাংলাদেশে পণ্য বিক্রি করা বন্ধ করে দিলে বা বাংলাদেশ যদি ভারত থেকে পণ্য আমদানি না করে তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ একটুমাত্র বিপদে পড়বে আর সেটি হল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেবে তবে ভারত থেকে পণ্য আমদানি না করলে মানুষ না খেয়ে মারা যাবে এমন ধারণা এখনই মাথা থেকে জেরে ফেলুন বাংলাদেশ এতটা গরিব না উনিশশো সালের পর থেকে দুই হাজার পর্যন্ত ভারত ছিল বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্য অংশীদার তবে ওই বাণিজ্যে সবসময় ভারতেরই লাভের পরিমাণ ছিল বাংলাদেশের চেয়ে দশ বিশ গুণ বেশি অনেকটা বৈধভাবে ডাকাতি করার মতো কিন্তু বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারের দিক দিয়ে সবার আগে রয়েছে চীন আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে তবে চীনের সাথে ব্যবসায় চীন ভারতের চেয়েও বড় বৈধ ডাকাত মনে করুন বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য সামগ্রী আমদানি করা বন্ধ করে দিল তখন কি হবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ওই পেঁয়াজ মিশর পাকিস্তান ইন্দোনেশিয়া ইরান থেকে সহজেই আমদানি করতে পারবে ওই দেশগুলো দূরে অবস্থিত হওয়ার কারণে পরিবহন খরচ একটু বেশি হবে তখন দেখা যাবে কেজি প্রতি দুই থেকে পাঁচ টাকা বেশি দাম পড়বে কিন্তু বাংলাদেশি অসাধু ব্যবসায়ীরা এটাকে অজুহাত দেখিয়ে সিন্ডিকেট তৈরি করে কেজি প্রতি দুই থেকে পাঁচ টাকার জায়গায় কেজি প্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেবে এখানে সরকার যদি আরতদার ও আমদানিকারকদের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয় তাহলে অসাধু ব্যবসায়ীরা ঠিক হবে প্রয়োজনে এসব অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া এবং নতুন আমদানিকারকদের লাইসেন্স দিতে হবে দুই হাজার উনিশ সালে ভারত বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় নয় দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার টাকার হিসাবে প্রায় তিরাশি হাজার কোটি টাকা যার মধ্যে ভারত বাংলাদেশের ভিতরে পণ্য বিক্রি করে আয় করে বাহাত্তর হাজার সাতশো কোটি টাকা বিপরীতে বাংলাদেশ ভারতে পণ্য বিক্রি করে আয় করে মাত্র দশ হাজার ছয়শো কোটি টাকা এখানে স্পষ্টই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের ভিতরে পণ্য বিক্রি করে আয় করে প্রায় বাষট্টি হাজার কোটি টাকা এর মানে বাংলাদেশ থেকে প্রতি বছর বাষট্টি হাজার কোটি টাকা ভারতে যাচ্ছে এখন বাংলাদেশ যদি ভারত থেকে পণ্য আমদানি করা বন্ধ করে দেয় তাহলে ভারতীয় ব্যবসায়ীরা বিশাল ক্ষতির সম্মুখীন হবে প্রতি বছর বাংলাদেশ থেকে বাষট্টি হাজার কোটি টাকা আয় করাও বন্ধ হয়ে যাবে বিপরীতে বাংলাদেশের জন্য ভারতের বাজার লাভজনক না কারণ বাংলাদেশ ভারতের ভিতরে অনেক কম পণ্য রপ্তানি করে তাই বাংলাদেশের ক্ষতির পরিমাণও হবে অনেক কম ভারতের বাংলাদেশের বাজারে রপ্তানির পরিমাণ প্রায় আট দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যেখানে নেদারল্যান্ডসে ভারতের রপ্তানি আট দশমিক নয় এক বিলিয়ন ডলার ব্রিটেনে ভারতের রপ্তানি আট দশমিক আট শূন্য বিলিয়ন ডলার জার্মানিতে ভারতের রপ্তানি আট দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার সৌদি আরবে ভারতের রপ্তানির পরিমাণ মাত্র পাঁচ দশমিক নয় সাত বিলিয়ন ডলার এখানে দেখা যাচ্ছে ভারতের কাছে জার্মানির বাজার যত গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হারালে বাংলাদেশ যেমন ঝুঁকিতে পড়বে বিপরীতে ভারতের বাজার হারালে আমরা টেরও পাব না বরং বাংলাদেশ ভারত থেকে আমদানি বন্ধ করে দিলে ভারত বিশাল বাজার হারাবে যেটা ভারতের বর্তমান অর্থনীতির জন্য আরও বড় ধাক্কা কিন্তু বাংলাদেশের কি উচিত হবে ভারত থেকে আমদানি বন্ধ করা দুনিয়াতে এমন কোনো দেশ নেই যে ওই দেশে সব কিছু উৎপাদন করা হয় ভারত রাষ্ট্র হিসেবে বিশাল বড় তাই সে দেশের আবাদি জমির পরিমাণও অনেক বেশি কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ক্ষুদ্র তাই আবাদি জমির পরিমাণও অনেক কম কিন্তু জনসংখ্যা বেশি হবার কারণে শুধুমাত্র ধান চাষ ও অন্যান্য খাদ্যশস্য চাষ করলে কোনো রকমে নিজ দেশের জনগণের খাদ্য চাহিদা মেটানো সম্ভব বাংলাদেশের জমি তুলা চাষের জন্য উপযোগী হলেও যদি বাংলাদেশের গার্মেন্টসের চাহিদা মেটাতে অধিক পরিমাণ জমিতে তুলা চাষ করা হয় তবে খাদ্য উৎপাদন অনেক কমে যাবে ফলে দেখা দেবে খাদ্য ঘাটতি আবার ভারতে জমির অভাব নেই সেক্ষেত্রে ভারত যদি তুলা চাষ করে তবে তাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার মতোও তুলা থাকে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্য যে পরিমাণ তুলার প্রয়োজন হয় তার ছাব্বিশ শতাংশ আমদানি করা হয় ভারত থেকে যদিও মাত্র তিন বছর আগে ষাট শতাংশ তুলা আমদানি করা হতো ভারত থেকে বলতে গেলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন ভারতের তুলার উপর নির্ভরতা অনেকটা কমিয়ে এনেছে তবে ছাব্বিশ শতাংশ তুলাও অনেক সত্যি কথা বলতে গেলে এই ছাব্বিশ শতাংশ তুলা বাংলাদেশ নিজেও উৎপাদন করতে পারবে না বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর চাহিদার মাত্র দশ থেকে পনেরো শতাংশ তুলাও বাংলাদেশে উৎপাদন করা সম্ভব না কারণ হল আমাদের দেশে জমির পরিমাণ অনেক কম বিপরীতে পার্শ্ববর্তী দেশ ভারতে ভারতীয় ফ্যাক্টরিগুলোর চাহিদার চেয়ে তুলার উৎপাদন বেশি রয়েছে তাই ভারত থেকে তুলা কিনলে সময় কম লাগবে দূরত্ব কম হওয়ার কারণে পরিবহন খরচও কম পড়বে ফলে তুলা থেকে কাপড় উৎপাদনের খরচও কমে আসবে আর ঠিক এই কারণেই ভারত থেকে সব পণ্য আমদানি করা বন্ধ করা যাবে না যেমনটা তুলা আমদানি করা বন্ধ করা যাবে না আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য হলেও ভারত থেকে তুলা আমদানি করা প্রয়োজন কিন্তু অন্যান্য পণ্য সামগ্রী বাংলাদেশ চাইলেই ভারত থেকে আমদানি করা বন্ধ করতে পারবে তবে এটাই শেষ কথা নয় ভারত থেকে তুলা আমদানি বন্ধ করা হলে ভারতের ক্ষতি ও আমাদের ক্ষতির পরিমাণ সমান হয়ে যাবে তবে আমাদের অবকাঠামো ও গভীর সমুদ্র বন্দর রেডি হয়ে গেলে অন্যান্য দেশ থেকেও তুলা আমদানি সহজ হয়ে যাবে বর্তমানে বাংলাদেশের সাতত্রিশ শতাংশ তুলা আমদানি করা হয় আফ্রিকা থেকে বাকি চৌত্রিশ শতাংশ তুলা আমদানি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া পাকিস্তান তাজিকিস্তান কিগিস্তান ও উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলো থেকে ভারতের থেকে পণ্য আমদানি করা বন্ধ করলে বাংলাদেশের একটিমাত্র ক্ষতি হবে সেটা হলো উৎপাদন খরচ এক থেকে দুই শতাংশ বৃদ্ধি পাবে যেহেতু এখানে তুলার কথা বারবার বলছি কারণ ভারত থেকে আমদানির বেশিরভাগই হচ্ছে এই তুলা এছাড়া অন্যান্য যেসব পণ্য সামগ্রী আমাদের দেশে আসে সেগুলোর মান অতটা ভালো নয় খাদ্যদ্রব্যে বাংলাদেশ আপাতত স্বয়ংসম্পূর্ণ তাই এই খাতে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে খাতা কলমে কোনো প্রভাব পড়বে না কিন্তু ব্যবসায়ীদের দিয়ে বিশ্বাস নেই এরা রমজান মাস আসলেও দাম বাড়িয়ে দেয় ভারতের সাথে বাণিজ্য বন্ধ হলে এরা তখন কী করবে সেটা আপনারা হয়তো ভালোই বুঝতে পারছেন তবে এটার কারণ হচ্ছে সরকারের বাজারের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে এক্ষেত্রে আমাদের বাজার ব্যবস্থা ডেলে সাজালেই সমাধান হবে মোট কথা হলো ভারতের কাছ থেকে পণ্য আমদানি করা বন্ধ করে দিলে বাংলাদেশের তেমন কোনো ক্ষতিই হবে না শুধুমাত্র বাংলাদেশের মানুষকে পণ্য সামগ্রী কেজি প্রতি এক থেকে দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে আর ভারত যদি আগ বাড়িয়ে বাংলাদেশে তুলা বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে এটা বাংলাদেশের জন্য সুসংবাদ বাংলাদেশ খুব সহজেই মধ্য এশিয়া পাকিস্তান আফগানিস্তান থেকে তুলা আমদানি করতে পারবে ভারত যদি বাংলাদেশে তুলা বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে ভারতেরই ক্ষতি হবে যেমনটা ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে লস খেয়েছে আগে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট লাখ গরু বিক্রি করে বছরে আট থেকে দশ হাজার কোটি টাকা আয় করত ভারত গরু বিক্রি বন্ধ করার কারণে বাংলাদেশে গরু উৎপাদন তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে তৈরি হয়েছে দশ থেকে বিশ লাখ নতুন কর্মসংস্থান প্রতি বছর বাংলাদেশ থেকে গরুর দাম হিসেবে ভারতে যাওয়া দশ হাজার কোটি টাকাও আর কোনো দিন ভারতে যাবে না এই টাকাটা এখন বাংলাদেশি কৃষকদের হাতে যাবে দিন শেষে টাকাগুলো দেশেই থেকে যাবে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশের কৃষকরা পাশাপাশি কসমেটিক সহ অন্যান্য প্রসাধনী সামগ্রী আমদানি করা বন্ধ হলে বাংলাদেশের ভিতরেই তৈরি হবে অসংখ্য ছোট ছোট শিল্প কারখানা এতে করে তৈরি হবে আরও নতুন নতুন কর্মসংস্থানের আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ